দেখা যাচ্ছে কি বাঁদর পালন করা জায়েজ নেই, কারণ এগুলি কোনো কল্যাণজনক প্রাণী নয় এবং এ থেকে মানুষ যে উপকার পাবে তাও নয়। সুতরাং এগুলি বনের প্রাণী, তাকে বনে রাখাই একজন মুমিনের জন্য জরুরি, তাকে বনে ছেড়ে দেওয়াটাই হচ্ছে উত্তম। সুতরাং এই বাঁদর বা এ ধরনের আরও যে সমস্ত প্রাণী রয়েছে যেগুলা মানুষের কোনো কল্যাণে আসে না, সেগুলিকে লালন পালন করা এটা কোনো মুমিনের জন্য জায়েজ হতে পারে না। আমি দেখেছি কোরআনকে দুভাবে পড়া হয়, কেউ আরবি অক্ষরকে র জবর র পড়ে, আবার কেউ রা জবর রা পড়ে, তদ্রূপ কেউ খ জবর খ, আবার কেউ খা জবর খা পড়ে, এইভাবে। এখন আমার প্রশ্নটা হলো এই দুইভাবে কি পড়া যায়? দেখুন, আরবি অক্ষরগুলো উচ্চারণ করার সময় আরবরা যেভাবে উচ্চারণ করেছেন এবং উচ্চারণে যে মাখরাজ রয়েছে সেইভাবেই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে যেভাবে উচ্চারণ রয়েছে সেভাবে উচ্চারণ করতে হবে। তো স্বাভাবিকভাবে যে র অক্ষর রয়েছে বা খা অক্ষর রয়েছে, তো এই অক্ষরগুলো যেভাবে আরবরা উচ্চারণ করে মাখরাজের যে উচ্চারণ সেভাবে উচ্চারণ করবেন। এখন অনেক সময় মানুষ কি এই মাখরাজগুলো খেয়াল না করে, যেমন আগে তো আলিফ বে তে সে এভাবে পড়েছিল মানুষ, তারপরে রে জে এভাবে পড়েছিল, কিন্তু এগুলি ভুল। কিন্তু এর মাধ্যমেও মানুষ কোরআন শিখে নিয়েছে, ওটা মূল বিষয় নয় যে আপনি র পড়লেন না রে পড়লেন না রা পড়লেন, এটা মূল বিষয় না। কিন্তু কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবেন তখন সেখানে তাজবিদ মেনে চলবেন, তাতে করে কোরআনটা সুন্দরভাবে উচ্চারণ করা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতগুলোকে ধীরস্থিরভাবে তারতিলের সাথে মাখরাজ সহ উচ্চারণ করে পড়তেন, সুতরাং ওইভাবে পড়তে হবে, যাতে করে কোরআনের সৌন্দর্য এসে প্রস্ফুটিত হয়। আর যদি আপনি এভাবে পড়েন আলিফ লাম র, আলিফ লাম র যেমন আছে, তারপর এখন যদি কেউ পড়ে আলিফ লাম রে, তাহলে এটা আরবি ভাষার সৌন্দর্যকে নষ্ট করবে, কোরআনের তাজবিদকে নষ্ট করবে। এর মাধ্যমে মানে অর্থ পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়, বড় কোনো গুনাহ হবে তাও বলা যাবে না, কিন্তু কোরআন পড়ার যে সৌন্দর্য সেটা নষ্ট হবে, এটা করা যাবে না। কিন্তু অক্ষর উচ্চারণ করতে গিয়ে যদি আপনার অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু ওটা করা যাবে না, ওটা করা যাবে না। যেমন ওলা দলিন, এখানে দদ পড়তে হবে, ওলা দলিন দা পড়া যাবে না, বা যা পড়া যাবে না, বা জিম পড়া যাবে না। তো এইভাবে যেমন মাখরাজের কিছু বিষয় রয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লামের পরে আলিফ আছে। এখন যদি একজন মানুষ যদি এখন এখানে মদ উচ্চারণ না করে, লা ইলাহা যদি লা টেনে না পড়ে, লা ইলাহা পড়ে, তাহলে অর্থ পাল্টে যাবে, তখন সে গুনাহগার হবে। তো লা ইলাহা মানে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আর যদি লা না টানে তাহলে আল্লাহ ব্যতীত উপাস্য আছে, এ অর্থ চলে আসবে। তো এই জন্যে আরবি অক্ষরগুলো উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাজ এবং মাদ তাজবিদকে জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ, যাতে করে কোরআনের আয়াত তেলাওয়াত করতে গিয়ে অর্থ পরিবর্তন না হয়ে যায়।